হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্টস অ্যান্ড এভরিথিং। তো আজকের টপিক হচ্ছে বিয়েবাড়ির লুক, কিন্তু বিয়েবাড়ির পুরো লুকটা আমি করব, শুধু মেকআপ না। তা আমি একটা মোটামুটি সিরিজ করছি, সিরিজ বলতে সেরকম না, তিনটে ভিডিও থাকবে, তিনটে কি চারটে ভিডিও থাকবে। ওর মধ্যে শাড়ি পরা, মানে কী করে শাড়ি পরতে হয়, তারপর মেকআপ রয়েছে আর হেয়ারস্টাইল রয়েছে। তা এই তিনটে জিনিস আমি করে দেখিয়েছি। তো আজকে আমি শাড়ির ভিডিওটাই ছাড়ছি, আশা করছি তোমাদের হেল্প হবে। আমি অনেক সময় নিয়ে ধীরে সুস্থে করেছি, ইভেন আমারও ভুল হয়েছে। সো আমি কোনো মানে খুব বেশি কেটে কুটে দিইনি, আমি একদম মানে ফিল্টারলেস বলে না, তো ওই রকম দিয়েছি। তো আশা করছি তোমাদের ভাল লাগবে। তা তোমরা শাড়ি পরাটা দেখে নাও, আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে। তো গাইস, ফার্স্টে আমি একটা রাফ আঁচল করেছিলাম, বাট পরে দেখি যে ওটা একটু গণ্ডগোল হয়েছে, সেই জন্য ওইটা আর তোমাদের দিলাম না। তোমরা যদি চাও আঁচল না করে স্টার্ট করতে, তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যদি মনে হয় এখানে কেন সাউন্ড নেই, মানে ভিডিওতে যেখানে আমি কথা বলার চেষ্টা করছি, তো এত বাজে ফ্যানের সাউন্ডটা আসছিলো না, সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি। তো এখানে আমি আমার শায়ার মধ্যে শাড়িটা ঢোকাচ্ছি আমার রাইট সাইড থেকে। তারপর আমি আমার লেন্থটা চেক করে নিচ্ছি, সেই হিসেবে কতটা তুলে শাড়িটা শায়ার মধ্যে ঢোকাবো। এবার এটা পুরো একটা রাউন্ডে করতে হবে, মানে আমি রাইট সাইডে শুরু করেছিলাম, তো পুরো রাউন্ড দিয়ে আবার রাইট সাইডে এসে তারপর স্টপ করব। তার আগে পুরো জায়গাটা যতটা লেন্থ এসছে, মানে যেটুকু এক্সট্রা সেটুকু পুরোটাই শায়ার মধ্যে ঢোকাবো। ওটা হয়ে যাওয়ার পর আমি সামনে একটু জায়গা রাখছি, যেখানটা আমাকে প্লিটিংটা করতে হবে, সামনের যে সেন্ট্রাল পিসটা হয় ওইটা। তারপর আমি এখানে যে রাফ আঁচলটা করেছিলাম ওইটা ঘুরিয়ে নিয়ে কাঁধের ওপর রাখব। এটা আমি কেন করি, সুবিধেটা হয় যে কতটা লম্বা আঁচল কি না, কারণ আমি তো ওভাবে ফেলে আঁচল নিই না, আমি একটু ভালো করে প্লিট করা আঁচল নিতেই পছন্দ করি। তোমরা যারা বিগিনার আছো, তোমরা যদি এটা করো তাহলে সুবিধেই হবে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, এবার সেট করে নেওয়ার পর করতে হবে সেন্ট্রাল প্লিটসটা, মানে মাঝখানের যে মেইন প্লিটিংটা হয়। আঁচলটা আমি এমনি আমার শোল্ডারে রেখেছি, আমি লেন্থটা দেখে নিয়েছি কতটা, কারণ একটু লম্বা লেন্থ রাখলে ভালোও লাগে আর দেখতে একটু লম্বাও লাগে। আচ্ছা, তো এবার তোমরা দেখো যে প্লিটটা কী করে করতে হয়। অতটা জায়গা আমি রেখেছি, যেহেতু প্লিটটা আমাদের বাঁ দিকে পড়বে, সেই জন্যে ওইটুকু জায়গা রাখা যেন শাড়িতে টান না পড়ে। এবার দেখো, আমাদের হাতের সবকটা ফিঙ্গার দিয়ে আমরা ধরবো, আমাদের পিঙ্কি বা কুড়ে আঙুলটা বাদে ওটা বার করে রাখব। কুড়ে আঙুল বাদে সবকটা আঙুল দিয়ে ধরলাম, সবকটা আঙুলের ওপর দিয়ে আমি একটা ফোল্ড দেব, আর কুড়ে আঙুলটা বার করে নিলাম। কুড়ে আঙুলের ওপর দিয়ে একটা ফোল্ড দিয়ে ওইটা বুড়ো আঙুলে আনলাম, বুড়ো আঙুলের ওপর একটা ফোল্ড দিয়ে আবার কুড়ে আঙুলে নিয়ে গেলাম। তারপর কুড়ে আঙুল দিয়ে ওই ফোল্ডটাকে ধরে এরকমভাবে অল্টারনেট করতে করতে একবার বুড়ো আঙুল, একবার কুড়ে আঙুল। দেখো, কুড়ে আঙুলের দিকে ভুল হতেই পারে, সেই জন্যে আমি একদম ফোল্ড করেই অন্যদিকে নিয়ে আসছি না, মানে বুড়ো আঙুলের দিকে নিয়ে আসছি না, দুহাত দিয়ে ধরে একটু দাঁড়াচ্ছি, সেট করছি, তারপর অন্যদিকে বুড়ো আঙুলের দিকে নিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেকবার ভুল হয়, আমারও এমনকি প্রথমবার ভুল হয়েছিল। তো তোমরা অনেক টাইম নিয়ে ধীরে সুস্থে করবে, টাইম অবশ্যই লাগবে, বাট প্লিটসগুলো ঠিকঠাক হবে, শাড়িটা দেখতেও সুন্দর হবে। এইবার আমার প্লিটিং কমপ্লিট। এবার আমি কুড়ে আঙুলের সাইডটা ছেড়ে দিলাম, বুড়ো আঙুলের দিকটা ধরে রেখে দেখো প্লিটসগুলো হয়ে গেছে। নিচের দিকটা একটু ভুলভাল ছিল, ওটা করতে আমার অনেক টাইম লেগেছে, কিন্তু ওপর দিকটা তোমরা ধরে রাখবে, দরকার হয় একটু ক্লিপ দিয়ে রাখবে,
আটকে রাখবে যাতে ওপরটা না খোলে। আর হ্যাঁ, লাস্টের দিকের প্লিটটা, মানে লাস্ট একদম যে প্লিটটা, ওটা খুব বেশি টান টান করবে না, একটু শাড়ির জায়গা রাখবে, যেমন ফার্স্ট প্লিটে আমরা রেখেছিলাম। আচ্ছা, এই অবধি এসে আমার কুচি বা সেন্ট্রাল প্লিটসগুলো অনেকটা ঠিক আছে। আমি আর একবার লাস্ট অ্যাডজাস্ট করে নিয়ে ওপর দিকটা সায়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। নিচের দিকে কুচিটাকেও ধরে দিলে তো খুব ভালো হয়, কিন্তু আমি এখানে যেহেতু একা করছি আর এই শাড়িগুলোতে আমার আঁচল বলো, এই কুচি বলো, এগুলো করতে অনেক সময় লাগে, তো সেই জন্যে আমার অনেক সময় লেগেছে। আচ্ছা, এবার এই দিকটা দেখবে যে নিচের দিকের ওই ভাঁজগুলো ঠিকঠাক রাখতে হবে, তাহলে একমাত্র এই যে আমি আমার আঁচলটা ঘুরিয়ে আমার লেফট শোল্ডারেই রাখবো, তো তবে ওটা দেখতে ভালো হবে। এই ভাঁজগুলো যদি ভুল হয়ে যায় তাহলে আঁচলের ভাঁজগুলোও কিন্তু ভুল হতে পারে, প্লিটসগুলো ভুল হতে পারে। ওই ভাঁজগুলো তোমরা পরেও ঠিক করতে পারো, সেটার জন্য তোমাদেরকে আগে আঁচলের প্লিটসগুলো ঠিকঠাক রাখতে হবে পুরো নিচ অবধি। আচ্ছা, এই অবধি হয়ে গেল আমার কুচি। এইবার চলে আসি আঁচলে। দেখো, লাস্টের দুটো ফিঙ্গার, মানে রিং ফিঙ্গার আর পিঙ্কি নিয়ে ধরেছি থামের সাহায্যে, আর সামনের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দিয়ে একটা ডিস্টেন্স বানিয়ে আমি বাঁ হাত দিয়ে আমার ইন্ডেক্স ফিঙ্গারের ওপর একবার ঘুরিয়ে সেটাকে আমার থামের দিকে এনেছি। ওই রোলটা হয়ে গেলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ওই ভাঁজটাকে ধরেছি, তারপর আবার থামের ওপরে একটা রোল দিয়ে ওটাকে আবার ইন্ডেক্স ফিঙ্গারে নিয়ে গেছি। ঠিক যেমন আমরা সেন্ট্রাল প্লিটসটা করেছি, মানে কুঁচিটা যেভাবে করেছি, কুঁচিটা আমি অন্য স্টেপ দেখিয়েছি কেন, যে কুঁচির প্লিটসগুলো অনেকটা বড় হবে, দেখতে সুন্দর লাগবে, শাড়িটা যখন হাঁটার সময় ছড়াবে দেখতে সুন্দর লাগবে। আর আঁচলের প্লিটসগুলো যেরকম আমি বললাম একটু ছোটো ছোটো পছন্দ করি, একটু ভালোভাবে প্লিটেড পছন্দ করি, সেই জন্য ওরকম করেছি। এখানে আমার আঁচল রেডি হয়ে গেছে, মোটামুটি সাতটা মতো প্লিটস হয়েছে। এবার আমি প্লিটসগুলোকে দেখে নিচ্ছি, একটু ঝেড়ে ঠিক করে নিচ্ছি। এইবার অ্যাডজাস্ট করার পর লাস্টলি আমার শাড়ির আঁচলটা এরকম এসে দাঁড়িয়েছে। নিচের দিকের যে প্লিটসটা ছিল, মানে একদম লাস্টটা, ওটা একটু ছোট হয়েছিল, সেই জন্যে আমি এই যে বাইরের যে রেড বর্ডারটা ওটাকে বার করে দিয়েছি। আর এবার ভেতর দিক থেকে আঁচলের ভাঁজগুলো, মানে প্লিটসগুলোর ভাঁজগুলো দেখে নিচ্ছি যে এগুলো ঠিকঠাক আছে কি না। আর এখানে লাস্ট অবধি আঁচলের বডিটা, মানে যেখান দিয়ে আঁচলটা ঘুরেছে ওই জায়গা অবধি প্লিটসগুলো একটু ঠিকঠাক রাখতে হবে। প্লিটস যত পরিষ্কার হবে, যত বেশি স্পেসিফিক হবে ভাঁজগুলো, তত দেখতে ভাল লাগবে। আর যে সাইডটা ঘুরে এসেছে
সেই সাইডটায় যদি প্লিজগুলো ঠিকঠাক থাকে তাহলে আনটাইডি লাগবে না, সুন্দর লাগবে দেখতে। আমার একটু সুবিধার জন্য আমি এটা একটু গুজে নিয়েছিলাম, বাট পরে আমার শাড়ি পরা হয়ে যাওয়ার পর আমি খুলে দিয়েছিলাম, কারণ ওই জায়গাটা গুজে রাখলে দেখতে একদম ভাল লাগবে না। আর একটা কথা, পেছন দিকের যে বর্ডারটা, মানে যেটা আর কি তোমার চেস্টের ওপর দিয়ে গেছে, মানে যেটা তোমার গলার একদম কাছে, ওই জায়গাটা মানে ওই বর্ডারটা যেন পেছন দিকে তোমার ব্লাউজের ওপর দিয়ে না যায়, না হলে দেখতে খুব খারাপ লাগে জিনিসটা। একটুখানি নামিয়ে রাখবে। ফাইনালি এতক্ষণ সেট করার পর আমার শাড়ি পরা ডান, এবার তোমরা দেখে নাও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভাল লেগেছে। আমিও শাড়ি পরা জাস্ট এই দুদিন আগে পয়লা বৈশাখের দিনই বলে দিয়েছি, ফার্স্ট টাইম আমি নিজে একা শাড়ি পরেছি, তো আঁচলটা খুব গণ্ডগোল হয়েছিল। এবারে আঁচলটা অনেকটা ঠিক আছে, অনেকটা ভালো করে করতে পেরেছি। আর আমার বয়সী অনেকেই আছে যারা মানে আমার মতো বয়স এরকম 18 বছর হয়ে গেছে কিন্তু শাড়ি পরতে পারে না, আমার মতো এরকম অনেকেই আছে, আমার নিজের বন্ধুরাও আছে। তা আর সবসময় মায়ের কাছে গিয়ে মা একটু পরিয়ে দাও কেমন একটা লাগে না বলতে, তো সেই জন্যে অনেক প্র্যাকটিস করে করে ইউটিউব দেখে দেখে আমি মেনলি শিখেছি, কারণ অনেক কিছুই আমি ইউটিউব দেখেই শেখা। আর ওইটার জন্যই মেনলি আমারও ইউটিউব স্টার্ট করা, যে ঠিক আছে আমি নিজে করছি অন্যদেরও দেখাই, কারণ অনেকে বিগিনার থাকে ওরা জানে না, তো ওদের হেল্প হয়ে যাবে। তো হ্যাঁ এইটাই, আর তা আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই বিয়েবাড়ির শাড়ি, ঠিক আছে। Ta-da!